ভিউয়ার্স, আজকে আলোচনা করব দুই অক্ষরে গঠিত হিন্দু ছেলে শিশুর 50টি ডাকনাম। পার্ট ফোর, 50টি। দৃপ্ত অর্থ উজ্জ্বল, আর্দ্র অর্থ ভিজা বা নরম, প্রান্ত অর্থ শেষ সীমা বা কিনারা, সৌর অর্থ সূর্যের আলো, ধীরু অর্থ শান্ত, রামা অর্থ আনন্দময় বা সুখী, স্বর্ণ অর্থ সোনা, অদ্রি অর্থ পর্বত, ঐক্য অর্থ একতা বা মিল, তাংশু অর্থ শান্ত প্রকৃতি, ঘন অর্থ স্থায়ী, পুরু বা তিন অঙ্কের গুণফল, ঋদ্ধি অর্থ মঙ্গল, আর্য অর্থ শ্রেষ্ঠ, দৃক অর্থ দৃষ্টি বা জ্ঞান, বিপ্র অর্থ ব্রাহ্মণ, চিত্র অর্থ ছবি, তীর্ণ অর্থ অতিক্রান্ত, তৃপ্ত অর্থ সন্তুষ্ট, স্নিগ্ধ অর্থ কোমল বা মধুর, আশু অর্থ সক্রিয় বা দ্রুত, অর্ণ অর্থ শক্তি পর্বত, দিব্য অর্থ স্বর্গীয়, অনি অর্থ সীমা, সুই বা তীরের সূচালো অগ্রভাগ, অর্ক অর্থ সূর্য বা কিরণ, দীপ্র অর্থ উজ্জ্বল বা তীক্ষ্ণ, দৃশ্য অর্থ দৃশ্যমান বিষয়, অমি অর্থ বিশ্বাস, প্রিয় মানুষ বা বন্ধুত্ব, তূর্ণ অর্থ গতি বা শীঘ্র, দীপ্ত অর্থ আলোকিত, রীত অর্থ সত্য বা পূজিত, শৌর্য অর্থ বীরত্ব, শ্রীষ অর্থ ভগবান বিষ্ণু, প্রীত অর্থ তৃপ্ত, নভ অর্থ আকাশ, বিভু অর্থ ভগবান শিব, তুর্য অর্থ বাদ্যযন্ত্র বিশেষ, অক্ষি অর্থ চক্ষু, অম্বু অর্থ জল বা পানি, অন্তু অর্থ অন্যত্র বা অনন্য, বিধু অর্থ বায়ু বা চন্দ্র, মিশ্রা অর্থ ধনী বা বিত্তশালী, মৌন অর্থ নীরবতা, গৌর অর্থ ফর্সা, দেব অর্থ অমর বা ঈশ্বর, হৃদ অর্থ হৃদয়, ধনু অর্থ একটি ধনুক বা সুরবিশেষ, ধর্মা অর্থ সত্য বা আইন, পিকু অর্থ বুদ্ধিমান বা সৎ, প্রাণ অর্থ জীবন বা জীবন্ত থাকা, হরি অর্থ সিংহ বা ভগবান বিষ্ণু। অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।